পুজোর আগে বানভাসি পৌর এলাকার বহু মানুষ। পৌরসভার উদ্যোগে খোলা হলো ত্রাণ শিবির, প্রাথমিকভাবে চাল ডাল ও শুকনো খাবারের ব্যবস্থা। ইচ্ছামতে সংস্কার মূল সমাধান দাবি স্থানীয়দের। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, বানভাসি বহু মানুষ, পুজোর আগে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, শনিবারের পর রবিবার বাদল ধারা অব্যাহত। এদিন সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। দীনবন্ধুনগর তাবু কলোনি এলাকায় স্থানীয় কাউন্সিলরকে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি, কথা বলেন সাধারণের সাথে। যাদের ঘরে জল উঠে গিয়েছে তাদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়, যাদের ঘরে জল উঠে গিয়েছে তাদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। পৌরকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রাথমিকভাবে পৌরসভার পক্ষ থেকে ত্রিপল, চাল, আলু, ডাল, বিস্কুট দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য দুবেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। সমস্যার পাকাপাকি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়ার সাথেও এদিন কথা বলেন তিনি। মন্ত্রী আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডেকেছেন বলে জানা গেছে। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, প্রত্যেকটা জায়গায় যেসব নিচু জায়গা আছে সেখানে জলমগ্ন হয়ে গেছে, ইচ্ছামতি জলের লেভেল সেই জায়গার সঙ্গে লেভেল হয়ে গেছে, তার ফলে জল সরাতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের প্রায় 20টার উপর মোটর চলছে বিভিন্ন জায়গায়, সেই মোটরগুলোতে জল তুলছে যতটা পারে নামাচ্ছে। আমরা এখন রয়েছি 6 নম্বর ওয়ার্ডের তাবু কলোনির 3 নম্বর গলিতে। তো আমরা এখানকার বিস্তীর্ণ এলাকার প্রায় 250-300 পরিবার তারা জলের মধ্যে রয়েছে। কিছু মানুষ উঠে এই পাড়ার ছেলেরাই বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যারা আছে তারা এখানে থেকে কেউ সে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, স্কুল খুলে দিয়েছে, ক্লাব খুলে দিয়েছে, এমনকি লজও খুলে দিয়েছে। এই গার্ডওয়াল বিদ্যাধরী ডিভিশনের তাদের অবহেলার কারণে আজকে আমাদের যেমন ইছামতি নদীর সংস্কার হচ্ছে না, কচুরিপানা উঠছে না, তেমন এই বিদ্যাধরী ডিভিশনের এই ড্রেনেজ সিস্টেম সঠিক না থাকার জন্য সেখানে গিয়ে নোংরায় ভর্তি 2 বছর ধরে, সেগুলো পরিষ্কার না করার জন্য আজকে এই ভয়াবহ পরিস্থিতির একটা অন্যতম কারণ। প্রত্যেকটা পরিবার যারা আর কি জলের মধ্যে রয়েছে তাদেরকে আমরা চাল, ডাল, আলু, এগুলো আপাতত বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে কাউন্সিলর তার পাড়ার ছেলেপিলেকে নিয়ে তারা গিয়ে সমস্ত জায়গায় এখানে সমস্ত মানুষের পরিষেবা দেবে। আমি আমার বিধায়ককে বলবো, তিনি যেন কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টা জানিয়ে অবিলম্বে এই ড্রেন এবং এখানকার যে দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পাঁচিলগুলো, যেগুলো গার্ডওয়াল বলছেন, সেগুলোকে সংস্কারের জন্যে টাকা দেওয়ার ব্যবস্থা করুক। ইতিমধ্যেই আমি মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে মঙ্গলবারের দিন সময় দিয়েছেন, উনি নিজে যথাযথভাবে বিষয় নিয়ে সহানুভূতি সঙ্গে দেখবেন এবং এলাকার লোক তার কথা সবাই শুনেছে। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সুইস গেট রয়েছে, পাম্প ঠিকমতো কাজ করেনি বলেই জল দাঁড়িয়ে গিয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান পাকাপাকি সমাধানের প্রয়োজন। এই সমস্যার একমাত্র সমাধান ইছামতি নদীর সংস্কার। সমাধান একমাত্র ইছামতি নদীর সংস্কার। বিগত 10-12 বছরের মধ্যে এই কচুরিপানা থাকাতে না হলেও আমাদের নদীতে 10 হাতের উপরে পলি পড়েছে। এই জল তো জলই না, এটা কোনো জলই না, কিন্তু শুধু ওই পলির জন্য আজকে এই জলগুলো উপরে উঠছে। এই জল বেরোনোর কোনো ব্যাপারই না। ইছামতি নদী যতদিন সংস্কার না হবে ততদিন এই সমস্যা আমাদের থাকবেই, আর সংস্কার হলে কোনো ব্যাপারই না এই জল। দীনবন্ধুনগর এলাকাতেই বসবাসকারী জলমগ্ন বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠে। আপাতত সেখানেই কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। এ বিষয়ে ত্রাণ শিবিরে আসা এক ব্যক্তি শঙ্কর রায় বলেন, বাড়িতে জল উঠে গিয়েছে, থাকার মতো উপায় নেই, তাই নিরুপায় হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছি। বাড়িতে থাকতে পারছি না, তাই আজকে বাধ্য হয়ে স্কুলে আসতে হলো। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, একখানা ঘরে জল উঠে গেছে, আর একখানা ঘরে পাথায় পাথায় বাকি। আর বাড়িতে যাইতে আমাদের এত জল বাঁচে, খুব কষ্ট হয়ে যায়। পৌরসভা আসছিল, সবাই আসছিল, দেখে গেছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, পৌরসভার লোক আছে, চেয়ারম্যান কাউন্সিলর অনেক লোক আছে, দেখে গেছে। ওই ভিতরে বলে আসছে, আপনাদের অসুবিধা স্কুল খুলে দিছি, আপনারা স্কুলে চলে যান,
অসুবিধা জায়গা অসুবিধা হলে পরে আবার ক্লাব আছে ক্লাবে অসুবিধা। শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টি, নিম্নচাপের ফলে বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে গিয়েছে বনগাঁ পৌরসভার একাধিক এলাকায়। বনগাঁ দীনবন্ধুনগর অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে শোচনীয়। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বনগাঁ পুরসভার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে, ত্রাণ দেওয়ার কাজ চলছে। স্থানীয় মানুষেরা চাইছেন অবিলম্বে সংস্কার হোক ইছামতির, তাহলেই এই সমস্যার সমাধান হবে। ক্যামেরায় শুভসাচির সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।